আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো ব্যক্তিগত হাসপাতালে অথবা ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে যাই, সেক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। সেক্ষেত্রে কোন রোগের জন্য কোন ডাক্তার এটা জানা জরুরি। যদি কোন রোগের জন্য কোন চিকিৎসক এটা জানা না থাকে তবে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই ব্যক্তিগতভাবে চিকিৎসা নেওয়ার পূর্বে রোগের উপসর্গ অনুযায়ী কোন রোগের জন্য কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তা জানা থাকলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমরা রোগ এবং রোগের উপসর্গ অনুযায়ী কোন রোগের জন্য কোন চিকিৎসক এ বিষয়ে আলোচনা করব। চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্ট ডাক্তার কি, কোন রোগের জন্য ও শরীরে কি কি উপসর্গ দেখা দিলে এই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে, যে সকল রোগের জন্য এই ডাক্তার দেখাবেন, যেমন চুলকানি, দাঁত, একজিমা, ত্বকে ক্ষত, সিরিয়াসিস, ব্রন, মেস্তাসহ ত্বকের কালো দাগ, সকল ধরনের অ্যালার্জি সমস্যা, নখ ও চুলের সমস্যা, ত্বকের পোড়া বা ক্ষত দাগ, পুরুষ ও মহিলাদের যৌনাঙ্গে ব্যথা ও জ্বালা যন্ত্রণা, পুরুষ ও মহিলাদের ধাতু ক্ষয়, মহিলাদের ত্বকে অস্বাভাবিক ছাপ যেমন মুখে অবাঞ্ছিত লোম দাগ, এই সমস্যাগুলো ছাড়াও আপনার যদি চামড়ায় আরও কোনো রোগ হয় অথবা যৌনাঙ্গে কোনো রোগ হয় তাহলে অবশ্যই চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।